আমার 3 লক্ষ টাকা কাবিন 15 লক্ষ টাকা উসুল দিয়েছি এখন 15 লক্ষ টাকা বাকি আছে 13 লক্ষ টাকা 12 লক্ষ টাকা বাকি আছে আপাতত এই 12 লক্ষ টাকা দেওয়ার সামর্থ্য নাই এমন অবস্থা আমার করণীয় কি ভাইরা আমার বিয়েতে কাবিন বা মোহর নামাজ মোহর যেটাই বলি আমরা এটা উসুল যে দেওয়া হয় এই ক্ষেত্রে বাংলাদেশে 80% ক্ষেত্রে চিটারি করা হয় চিটারি বুঝেন কিভাবে করে ধরেন বাজার করছে 50000 টাকা স্বর্ণগহনা সব মিলে 70-80000 টাকা হয়তো হইছে তো উসুল লিখতে বললে বলে কত উসুল লিখবো বলে যে 1 লাখ লেখেন 1.5 লাখ লেখেন ছেলে পক্ষের যেমন খুশি এমনি ফিগার বসায় দেয় আপনি যদি 1 লাখ টাকার মাল দিয়ে থাকেন তাহলে সেটা উসুল লিখতে পারেন কিন্তু সেটা না দিয়ে আপনি ওটা উসুল লিখতে পারেন না আবার স্ত্রীর পরনের যে পোশাক দিবেন আপনি ওটা তো আপনাকে এমনি দিতে হবে ওইটা আপনি মোহরের মধ্যে ধরে উসুল ধরায় দিলেন সেটা কিন্তু জায়েজ হবে আমরা মেয়েদেরকে অনেক ভাবে ঠকাই যাই হোক উসুল যেটা দিয়েছেন এটার পরে বাকিটা যে বাকি আছে এটা দিতে হবে এটা যদি দিতে না পারেন আমি বিভিন্ন সময় বলি দিতে না পারলে এটা ধরছে যখন তখন কথা বলেন নাই কেন তখন বলেন নাই কেন যে এত টাকা মোহর ধরিয়েন না আপনাদের হাতে ধরি পায়ে ধরি এটা আমি দিতে পারবো না আমি গরিব মানুষ তখন তো ভাবসাব নিছেন হ্যাঁ ধরেন অসুবিধা নাই কিন্তু আপনি এখন দিতে পারছেন না তো ফান্দে পড়িয়া বগা কান্দেরে এই অবস্থায় আপনার উপায় হলো বইয়ের হাতে পায়ে ধরে মাপ চেয়ে মাপ নেওয়া আর কোনো উপায় নেই যদি মাপ চাইতে অসুবিধা মনে করেন তাহলে বউর সাথে চুক্তিতে আসবেন তোমার হাঁড়ি পাতিল কাপড় চোপড় এগুলো ধুয়ে দিব তুমি এটার জন্য একটা অনারিয়াম ধরো এবং এখান থেকে কাটতে কাটতে আমার মহর পরিশোধ করো এছাড়া তো আর কোনো উপায় নেই অর্থাৎ বউকে আপনি কনভিন্স করে মাপ চাইতে হবে সে যদি বলে ঠিক আছে তুমি গরিব মানুষ আমি ছাড় দিয়ে দিলাম এত বাকিটা তুমি কিস্তিতে শোধ করো বা আমার কাজ করে শোধ করো বা আস্তে আস্তে দিও তাহলে সেটা জায়েজ হবে অন্যথা কিন্তু জায়েজ হবে না জমি বন্ধক রাখা জায়েজ আছে কিনা জমি বন্ধক রাখা জায়েজ আছে কিন্তু বন্ধকি জমিন যার হবে তিনি ভোগ করবেন বন্ধকি জমিন কে ভোগ করবেন যার জমিন তিনি ভোগ করবেন আপনি বন্ধক রেখে তাকে টাকা দিয়েছেন তো এই যে তাকে টাকা দিয়েছেন আপনি জমি বন্ধক রেখে এই জমিটা আপনার কাছে থাকবে গ্রান্ট হিসাবে যদি সে টাকা নিয়ে ঘড়িমসি করে যাতে আপনি সেটা পরিশোধের ব্যবস্থা করতে পারেন কিন্তু তারটা সেই ভোগ করবে আপনি ভোগ করলে সেটা জায়েজ হবে না কিন্তু আমাদের দেশে সবাই ভোগ করে এটা না জায়েজ এটা জায়েজ হওয়ার বুদ্ধি হলো ইজারা করা ইজারা ইজারা কি ইজারা হলো ভাড়ার ব্যবস্থা করা ভাড়া কি ভাড়া হলো যে আমরা জমি জমা এগুলো বলবো যে ঠিক আছে আমার এই জমিটা এত টাকা ভাড়া ধরা হলো তোমাকে 5 লাখ 10 লাখ দিলাম ভাড়ার অগ্রিম প্রতি মাসে বা প্রতি বছর এত করে কাটা গিয়ে বাকিটা আমাকে ফেরত দিবা সেটা জায়েজ হতে পারে আর ওই আপনার ইয়ে দিয়ে কি বলে এটাকে এই বন্ধক দিয়ে তারপরে টাকা দিয়ে বন্ধক রেখে জমি সেটা ভোগ করা জায়েজ নাই কিন্তু এটা আমাদের দেশে বেশিরভাগ মানুষ আমল করে না আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন